এই লোকটাই তো, তাই না? হ্যাঁ, এই লোকটাই তো। কোথাও দেখেছেন আর? ভালো করে মনে করার চেষ্টা করুন তো রোবাদ সাহেব। হাসপাতালের ক্যাবিনে দেখার আগে বা পরে একে কোথাও দেখেছেন কিনা? না, কোথাও দেখিনি। কারোর সাথে? ইরফান, রাহাত কিংবা অন্য কেউ? না। ভালো করে ভেবে দেখুন। অত ভাবাবের কিছু নেই অফিসার। আপনি একটা কথা কেন বুঝছেন না? এই লোককে যদি আমি আগে দেখতাম তাহলে তো হাসপাতালে চিনতে পারার কথা। সেটাও ঠিক, তবে এটাও তো ঠিক, আপনি এই লোকটাকে দেখেছেন অন্য কোনো পরিবেশে, অন্য কোনো রূপে, তাই চট করে চিনতে পারেননি হাসপাতালে ডাক্তারের বেশে দেখে। হতেও তো পারে মিস্টার রুবাল সাহেব, আপনার আশেপাশের কোনো লোক, ইরফান, রাহাত, আপনি, আপনারা তো একই সার্কেলে চলাফেরা করতেন। আমি তো একে খুঁজে বের করবই, শুধু একটু সময়ের ব্যবধান। দেখলাম আপনি কোনো সহযোগিতা করেন কিনা। আসি। বিষয়টা কিন্তু একদম ঠিক হচ্ছে না, অনেক বড় ভুল করছো তুমি। একবার ভুল করেছি বলে যে বারবার ভুল করব তা কিন্তু না আপু। কোথায় যাবে তুমি? তুমি যদি মনে করো তুমি আবার রফিকের ফ্যামিলিতে ফিরে যাবে, তাহলে তুমি তোমার কত বড় সর্বনাশ ডেকে আনবে তা তুমি নিজেও জানো না। তোমার তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে কেন তুমি চলে যাবে? বেশ, তাহলে তুমি আমার সঙ্গে চলো। না, কেন? আমি আর কোনোভাবে তোমার সাথে জড়াতে চাচ্ছি না। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমার জীবনে না এলে তোমার এত ঝামেলা পোহাতে হতো না। মৌমিতা, তাহলে আজকে থেকে তোমার প্রতি আমার আর কোনো দায় রইল না। আমার জীবনে যা কিছুই ঘটুক তোমার কোনো দায় রইল না।
একটা কথা বলে রাখছি নীলা, আমি অন্য কারো কথা জানি না, আমি আমার কথা জানি। আবারও যদি তুমি এমন করার চেষ্টা করো তাহলে আমি তোমার সাথী হব। নিজের ক্ষতি তুমি নিজেই করেছ নীলা, এখন তাহলে কষ্ট পাচ্ছ কেন? তোমাকে এত করে বোঝালাম, তুমি শুনলে না। মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু জীবন এত সহজ না। তুমি আমাদের কথা একবারও ভাবলে না? একমাত্র সন্তান তুমি আমাদের, আমাদের চোখের সামনে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা কেমন করে বাঁচবো? একটা কথা বলে রাখছি নীলা, আমি অন্য কারো কথা জানি না, আমি আমার কথা জানি। আবারও যদি তুমি এমন করার চেষ্টা করো তাহলে আমি তোমার সাথী হব। তুমি কি বুঝতে পারছো তোমার মা কি বলে গেলেন? এভাবে সবকিছু তছনছ করে দিও না নীলা, চেষ্টা করো স্বাভাবিক থাকার, আমরা তো আছি, সবকিছু ঠিক করে ফেলবো। হ্যালো, আমি ঠিক চিনতে পারছি না। কোথাও কোনোদিন দেখেননি? না, আমি ঠিক মনে করতে পারছি না। এই লোকটা আমার সামনে দিয়ে ইরফানকে খুন করেছে। আমি তোকে খুঁজে বের করবই, দেখলাম আপনারা আমাকে সাহায্য করতে পারেন কিনা। আরে রাজ সাহেব, আপনি এখানে?
যাক, আপনাকে পেয়ে ভালোই হলো। দেখুন তো এই লোকটাকে চিনতে পারেন কিনা। না, চিনতে পারছি না। একটু ভালো করে দেখুন, কোথাও কখনো দেখেছেন কিনা। এই লোকটি ইরফানকে হাসপাতালে খুন করেছে। আপি, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু কিন্তু তুমি তো জানো আমি যা কিছু করেছি তোমার জন্য। কিন্তু চান্দা, আমি তো কখনো তোমার কাছে এমন কিছু চাইনি চান্দা। না চাওনি, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি ভেবেছিলাম এতে এতে তোমার আমার মঙ্গল হবে। এই যে, এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল চান্দা। তুমি আমি আহা, এত ছোট ভাবনা কেন তুমি সবসময় ভাবো? একটা কথা সবসময় তুমি মনে রাখবে, এই পরিবারে তুমি আমি বলে কোনো কথা নেই, আমরা সবাই মিলে আমরা। হ্যাঁ আমরা, এটার অর্থ বুঝতে পারিনি বলেই এত কিছু করে ফেলেছি আমি। তবে তবে তুমি ভেবো না এমন ভুল আমার আর হবে না। এখন থেকে আমি সবসময় মনে রাখবো তুমি আর আমি নয়, আমরা। তুমি কি বিশেষ কিছু বলতে চাচ্ছ চান্দা? বিশেষ কিছু মানে? বিশেষ কিছু মানে বিশেষ কোনো প্রসঙ্গে? তোমার হঠাৎ এমন কথা মনে হলো কেন? তোমাকে তো আমি চিনি চান্দা, কোনো বিশেষ কিছু বলার আগেই তুমি এমন ভূমিকা করো। তোমার চেনা চান্দা এখন আর নেই রেফাত, চান্দাকে এবার এমন রূপে দেখবে যা তোমার অনেক অনেক অচেনা। কি কিছু বলছো না যে? আমি কি মিথ্যে বললাম? না, মিথ্যে বলবে কেন, তুমি আমার স্বামী, আমাকে তুমি চিনবে না তো কে চিনবে বলো? ওকে, তাহলে বলে ফেলো কি বলতে চাও। কি হলো বলো? আমাদের অবস্থা যে দিন দিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা কি তুমি লক্ষ্য করেছো? আমাদের পরিবার বলো, ব্যবসা বলো, সবকিছু যে আজ টালমাটাল একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে সেটা কি তোমাকে ভাবাচ্ছে না? না, ভাবাচ্ছে না। কি বললে? সেটা ভাবনার জন্য আম্মা আছেন, বড় ভাই আছেন।
হাসছো কেন তুমি? তোমার কথা শুনো। একদিকে আমাকে শেখাচ্ছো আমরা, আর অন্যদিকে তুমি নিজে এসে আমরার মধ্যে নেই। মানে কি? আমি যখন আমরা হয় তখন সবাইকে সব বিষয়ে সমানভাবে ভাবতে হয় রেফাত, সমান দায়িত্ব নিতে হয়। আমরার অর্থটা আগে তুমি নিজে শেখো, তারপর আমাকে শিখতে এসো। আমরা কি সব কিছু ভুলে যেতে পারি না নাদিম? কি ভুলে যেতে বলছো বিশাখা? এই যে যা কিছু ঘটেছে সব আমাদের মধ্যে। দেখো যা কিছু ঘটেছে তোমাদের মধ্যে, এখানে আমাকে কেন জড়াচ্ছো? তুমি কি আমাদের বাইরে নাদিম? বলো নাদিম, তুমি কি আমাদের বাইরের কেউ? হ্যাঁ বিশাখা, বাইরে। এটা আমারই ব্যর্থতা, আমি তোমাদের মতো হয়ে উঠতে পারি। তাহলে তুমি ও বাড়িতে আর ফিরে যাবে না? না বিশাখা। আর আমি যদি ফিরতে চাই? সেটা এখানে তুই তোমার বিষয়। শুধুই আমার বিষয়?